গাড়ি চালানোর আগে গ্রহণ করবেন না মোবাইল বা অন্য কিছু ব্যবহার করবেন না, যেটা গাড়ি চালানোর সময় আপনার মনোসংযোগের ব্যাঘাত ঘটাতে পারে। আপনারা গতিবেগের সীমা বা স্পিড লিমিট মেনে চলুন। মানুষকে সেফ ড্রাইভ সেফ লাইফ মেনে চলতে বললাম, অর্থাৎ আপনারা মাস্ক পরুন, আপনারা মোটর সাইকেলে দুজনের বেশি আরোহী হবে না, দুজনই হেলমেট পরবে, ড্রাইভিংয়ের আগে মদ বা অন্য কোনো নেশা জাতীয় সামগ্রী নেবেন না, ড্রাইভিংয়ের সময় মোবাইল বা এমন কিছু ব্যবহার করবেন না যা আপনাদের মনোসংযোগে ব্যাঘাত ঘটাতে পারে। এক গাড়ি থেকে অন্য গাড়ি দূরত্ব বজায় রাখবে, পথচারীদের ভালোভাবে রাস্তা পেরোতে দেবে, বৃষ্টি বর্ষার টাইমে গাড়ি স্লো রাখবে। এই রকম এই আবেদনগুলি নিয়েই আমরা মানুষকে জানালাম এবং র্যালি করলাম, দুর্বল শহর জুড়ে র্যালি।